নির্বাচনী প্রচারে মিঠুন চক্রবর্তী। পূর্ব মেদিনীপুর মহিষা দলের বেদকুণ্ডু অঞ্চলের দাঙ্গা মোড়ে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনী প্রচারে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। জনসভায় মিঠুন চক্রবর্তীকে দেখতে ভিড় করেন বহু মানুষ। গতকাল বিকেল 3টের সময় সভায় উপস্থিত হন মিঠুন চক্রবর্তী। এলাকার মানুষদের বিজেপির পাশে থাকার কথা বলেন। এর পাশাপাশি বলেন, বিজেপি এলে অনেকটাই ভালো হবে, আপনারা সকলেই নাগরিকত্ব পাবেন। একটাই কথা, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। এই টাকা বিজেপির টাকা নয়, আমার আপনার ট্যাক্সের টাকা। ক্যাগ বলে একটি সংস্থা আছে, যারা দেশের বিভিন্ন রাজ্যের হিসাব দেখেন। তারাই এই রাজ্যের হিসাবে সন্তুষ্ট নয়, তারা বলে দিয়েছে এই রাজ্যকে টাকা দেওয়া যাবে না। এতে বিজেপির কি সম্পর্ক? মহিষাদল ব্লকের বেদকুণ্ডু অঞ্চলের গঙ্গামোড়ে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনী সভায় এসে এমনটাই মন্তব্য করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আমাদের অপোজিশনের আমি কোনো পার্টির নাম নিই না, আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিই না, যেখানে যাচ্ছি সেখানেই শুনছি সিএএ তোমাদের তাড়িয়ে দেবে, তোমাদের ধ্বংস করে দেবে, তোমার বাড়ি পাঠিয়ে দেবে। সকাল থেকে সন্ধ্যে অবধি এই পার্টির একাধিক মিথ্যে কথা বলে, এদের মিথ্যে লগ্নে জন্ম আর দুর্নীতি রাশি। মুসলমান ভাই বোনদের নয়, এটা আমার জন্য, এদের জন্য, খ্রিস্টানদের জন্য, শিখ ভাইদের জন্য, সবার জন্যই অনন্য। তবে কি আমি ঝামেলা দিচ্ছি? ঝামেলা হলো এটাই, যাদের কাছে সত্যিকারের আধার কার্ড আছে তারাই ভারতবর্ষের নাগরিক। আর বাড়ির মালিককে কেউ ধাক্কা মেরে বার করতে পারে? তো আপনার কাছে যদি আধার কার্ড থাকে আপনাকে কেউ বার করে বাড়ি দেবে? বাড়ির মালিক এইসব মিথ্যে কথা বলে বলে এইসব মুসলমান ভাই বোনদের ভয় দেখাচ্ছে, বলছে এত বছর ধরে ছাড়িয়ে আনলো, দুটো টার্ম মিথ্যে কথা বলেছে, মুসলমান ভাই ভাই বোনদের কিচ্ছু জানেনি, যা প্রমিস করেছে একটাও দেয়নি। মানে বলে যাচ্ছে বিজেপি মুসলমানদের দুশ্মন, বিজেপি মুসলমানদের দুশ্মন নয়, বিজেপি দুশ্মন নয়। আর এইটা বলে বলে সবাইকে এইটাই বলাচ্ছে, বিজেপি এলে এই করে দেবে, এই করে, বিজেপি এলে একটাই ভালো হবে, আপনারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন। এটা আমি চ্যালেঞ্জ করছি আপনারা। আর এটা যদি আমি ভুল করে থাকি, এটা যদি আমি ভুল করে থাকি, তাহলে এই এই চলাতে এখানে এসে সবাই থুতু ফেলবেন আর আমি সেই সব থুতুটা ছাড়ব। যদি মিথ্যে কথা বলে থাকি, কারোর ক্ষমতা নেই আপনার কাছে আসলি, মানে সত্যিকারে জানি নয়, সত্যিকারে আধার কার্ড থাকলে আপনাকে এই দেশ থেকে বার করে দেবে। আমি একা দাঁড়াবো তোমাদের সাথে, চ্যালেঞ্জ করে বলে দেবো। তারপরে দেখুন সকাল থেকে সন্ধ্যে অবধি একটাই কথা, 100 দিনের টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না। আরে 100 দিনের টাকাটা কার? বিজেপি? এটা আপনার আমার ট্যাক্সের টাকা, বিজেপি কি করে দেবে? বিজেপির কোনো কানেকশন নেই। একটাই একটাই আছে, একটাই আছে, একটা এজেন্সি আছে, তার নাম হলো ক্যাক, সিএজি ক্যাক। তারা সমস্ত সমস্ত রাজ্যের হিসেব থাকে, হিসেব পাশ হলে পরে তারা লিখে দেন এই রাজ্যে এত টাকা দিন। পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সবকিছু দেখার পর ক্যাগ লিখেছে এদের হিসেব মিলছে না, এদের এখন টাকাটা স্থগিত করা হোক, দেওয়া হবে না। সেই জন্যই 100 দিনের টাকা দেওয়া হচ্ছে। সে তার সাথে বিজেপির কি আছে? সেটা ক্যাগ ক্যাগ লিখে দিক, তাহলে আমরা টাকা পেয়ে যাবো। পূর্ব মেদিনীপুর থেকে মানুষ আদকের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।